আমরা এসেছি চায়নাটাউনে ইলেকট্রনিক্স মার্কেট। এখন যেগুলো দেখতেছেন ওগুলো হচ্ছে রাস্তার মার্কেটের পাশে রাস্তার ধারের ফুটপাত, ওই পাশে আছে। ওই পাশে বিভিন্ন ধরনের আপনার ইলেকট্রিক কাজ করার যে মেশিনারি যন্ত্রপাতিগুলা ওই পাশে আছে, সব সব দিকেই আছে। এইখানে কিচেন অ্যাক্সেসরিজ, ঘড়ি, সব ঘড়ি বিক্রি করতেছে। শিকল দাম আটকা রেখে দিচ্ছে, ভিতরে যেতে পারবে না, বাইরে থেকে যাওয়া না হয় বাইরে থেকে করা দিতে হবে। হেলমেট কিন্তু বিক্রির জন্য না, মোটর সাইকেল চালকে হেলমেট রেখে দিচ্ছে। ফুটপাথ দিয়ে ক্লাস ফুটপাথের দোকান থেকে যে নেওয়ার সময় সবসময় দামদার করা যায় এবং দামদার করে নেয় বুদ্ধিমানের কাজ, নাহলে ঠকে যেতে পারেন। এই দোকানগুলো যেমন বিক্রি করছে বহু ধরনের জিনিস, সুন্দর সুন্দর জিনিস, সেই জিনিসগুলো দেখতে মজা আছে। চাকু বিভিন্ন ধরনের চাকু, এগুলো এরা ক্যারি করতে পারে, তবে যদি পুলিশের কাপড়ে পরে যান তাহলে বিপদ আছে, বিশেষ করে বিদেশিদের। সুন্দর চাকু আছে, এখানে হ্যান্ডকাপও বিক্রি করতে দেখা যায়। আপনি এখান থেকে বহু ধরনের কাজই করতে পারবেন। চাকু, ছোট ছোট চাকু, ভালো সবই দামদার করে নেওয়া যায় বাইনোকুলার। তারপরে আমরা যেমন ইংলিশ মুভিতে দেখি যে বন্ধু গানের উপরে সব এক ধরনের বাইনোকুলার লাগায় রাখে, তারপরে অ্যাডজাস্ট করে স্নাইপার দেখলে ইউজ করে, এগুলোতে এগুলোতে সেই স্নাইপারের স্নাইপারের জন্য এগুলো সব বাইনোকুলার, লং রেঞ্জে শুটিং করার জন্য এগুলো সব, এগুলো দিয়ে ডিস্টেন্স অ্যাডজাস্ট করা যায়। এগুলো শুটিং বিভিন্ন ধরনের ইসের জন্য এগুলো ইউজ করে বাইনোকুলার। দামদর সবসময় করা উচিত না, কারণ দামদর করলে তখন বলবে যে নাও নাও নাও, এরকম দামদর শোনা যায়। তলোয়ার, এগুলো হচ্ছে গুলতি। আর বাংলাদেশে একটা আমার বাসায় আছে একটা সুন্দর জিনিস, অ্যাকুরেট এইম হয় এগুলো দিয়ে, এগুলো দাম বেশি না। ওয়াটার পট, তলোয়ার, সামুরাই, বিভিন্ন ধরনের সামুরাই আছে। এগুলো হচ্ছে পুলিশ স্টিক, ব্যাটন, পুলিশ ব্যাটন, এগুলো হচ্ছে চাইনিজ কুড়াল, যেগুলো আমরা বলি চাইনিজ কুড়াল, এগুলো চাইনিজ কুড়াল, আপনি এগুলো ইউজ করতে পারবেন বাংলাদেশে। কিন্তু সেটা বাংলাদেশে গেলে অ্যালাউড না, বাংলাদেশে পাইলে করে খবর আছে। তুই আনি থালে খাবি সিফান, হ্যাঁ সিফান, হ্যাঁ 2000। এগুলো হলে এরা মাছ ধরার জন্য বিক্রি ইউজ করে, এই ধরনের জিনিসগুলো মাছ ধরার জন্য ইউজ করে। এই জিনিস একটা আমার বাংলাদেশে আছে, বাংলাদেশ থেকে ছিলাম, জিনিসটা সুন্দর,
the rechargeable battery দেওয়া আছে আগে এটা ছিল না ব্যাটন আমার তো ছিল কোমরে ঝুলা রাখার জন্য কোমরে ঝুলা রাখার জন্য ছিল আমার এটাতে এটা এই ছিল কোমরে ঝুলা রাখা যায় তো জিনিসটা কিন্তু এটা তো নাই এই জিনিসগুলো ভালো অনেক সেলফ ডিফেন্স ব্যাটন প্লাস লাইটার যদি লাইটার যেটা আছে সেটা হচ্ছে যদি আপনি দেখা দিই পুলিশ লাইট প্লাস দুই লাইট আছে আপনি আনি তাহলে আপনি আমি যখন কিনছিলাম এটা বলছে যে 900 বাত কিন্তু আমি যখন কিনছিলাম বাংলাদেশ থেকে আমি 1800 টাকা দিয়ে কিনছিলাম যেখানে বলছে দামাদামি করা যাবে হয়তো বা দামাদামি করলে কত দুই দিন যায় না কিন্তু দরকার নাই এখন দামাদামি করলে হয়তো পাওয়া যাবে লোড টাইম কবে ভালো জিনিস এই ধরনের জিনিসগুলো ফুটপাতে বিক্রি করে তলার এগুলা এই ধরনের জিনিসগুলো অ্যান্টিক টাইপের জিনিস সেলফ ডিফেন্স এই ধরনের জিনিসগুলো ফুটপাতে বিক্রি করে এখানে ম্যাগনিফাইং গ্লাস বহু টাইপের এখানে আছে লাইটার লাইট ঘড়ির ফিতা দোকানের সামনে সবসময় কোম্পানির নাম লিখে রাখতে হয় আপনি যদি কোনো ব্রাঞ্চ থাকে বা দোকান করতে চান তাহলে আপনার কোম্পানির নাম দোকানের উপর লিখে রাখতে হবে দোকানের নাম তো থাকবেই দিয়ে দিতে পারেন এছাড়া কোম্পানির নাম দিতে হবে জিপ্পো কালেকশন মেড ইন ইউএসএ দেখেন দাম কত করে 1350 বহু দামি দামি আমার মনে হয় না বাংলাদেশে যাই না জিপ্পোর ব্যাপারে আমার অত ধারণা নাই তারপর এখানে এসে জিনিস অনেক এক্সপেন্সিভ দামদর করা যায় যদি লেখা থাকে দামদর করতে হবে এটা পিওর লেদারের ব্যাগ পুরো লেদার ডিজাইন করা